ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে সেই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কীভাবে নাম নথিভুক্ত করাবেন ফ্যামিলির কোন কোন মেম্বার এই সুবিধা পাবেন এই সব নিয়েই আজকের এই ভিডিওটা ভিডিওটা একটু বড় হবে তবে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে এই ডাব্লু বিএইচএসের যে রুলস রেগুলেশনগুলো আছে তা অনেকটাই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে চলুন শুরু করা যাক আজকের এই প্রথম পর্বে বিষয় হল এনরোলমেন্ট সিরিয়াল নম্বর এ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী নিজে চাকরিতে যোগদানের সাথে সাথেই আবেদন করতে পারবেন যে মাসে আবেদন করবেন তার পরের মাসের পয়লা তারিখ থেকে কার্যকর হবে ও সেই দিন থেকেই ডাব্লু বিএইচএসের সমস্ত প্রকার সুযোগ সুবিধা পাবেন কোনো লক ইন পিওর নেই জিপিএম নাম্বার না থাকলেও এনরোল হতে পারবেন পেনশনারদের ক্ষেত্রে পিপিও নাম্বার না থাকলেও এনরোল হতে সমস্যা নেই নবনিযুক্ত কর্মচারীদের ক্ষেত্রে এনরোলমেন্টের সময়সীমা নিয়োগের দিন থেকে দু বছর পর্যন্ত হলেও নতুন এক আদেশনামা অনুযায়ী একত্রিশ এক দু হাজার একুশের মধ্যে এর জন্য আবেদন করতে বলা হয়েছে যারা ডাব্লুবিএইচএস থেকে অফট আউট করে বেরিয়ে গিয়েছিলেন তারাও আবার নতুন করে এনরোল হতে পারবেন সিরিয়াল নম্বর বি কর্মচারী স্ত্রী অথবা স্বামী মহিলা কর্মীদের ক্ষেত্রে এবার চলে আসুন কারা এনরোলমেন্ট হতে পারবেন এবং তার নিয়মগুলো কি আছে সিরিয়াল নম্বর এ স্বামী স্ত্রী উভয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী হলে আলাদাভাবে নিজের নিজের অফিসে অন্তর্ভুক্ত হতে পারবেন সন্তান এক বা একাধিক যে কোনো একজনের বেনিফিশিয়ারি হিসাবে অন্তর্ভুক্ত হতে পারে উভয় নিজের বাবা মা ভাই বোনকে বেনিফিশিয়ারি হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবেন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় স্বাক্ষরিত একটা যৌথ ঘোষণা উভয়ের অফিসে জমা দিতে হবে যাতে উভয়ের বেনিফিশিয়ারিদের নাম থাকবে এবং উভয়ের নিয়োগকর্তার স্বাক্ষর থাকবে এদের মধ্যে কেউ মেডিকেল অ্যালাউন্স পাবেন না সিরিয়াল নম্বর বি স্বামী স্ত্রী উভয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী হলে একজন অপরজনের বেনিফিশিয়ারি হিসাবে অন্তর্ভুক্ত হতে পারবেন তবে সেক্ষেত্রে বেনিফিশিয়ারি নিজের বাবা মা ভাই বোনদের বেনিফিশিয়ারি হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবেন না তাই দুজনেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী হলে আলাদাভাবে নিজের নিজের অফিসে অন্তর্ভুক্ত হওয়াটাই যুক্তিযুক্ত আর বেনিফিশিয়ারি হিসাবে অন্তর্ভুক্ত হলেও মেডিকেল অ্যালাউন্স পাওয়া যাবে না তিনি বেনিফিশিয়ারি হবেন তিনি নিজের অফিসে আবেদন করে মেডিকেল অ্যালাউন্স কাটানোর উদ্যোগ নেবেন এবং তার সপক্ষে একটা সার্টিফিকেট নেবেন সিরিয়াল নম্বর সি স্বামী মধ্যে কেউ একজন যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং অপরজন না হন কিন্তু অন্য সংস্থায় চাকরি করেন শিক্ষকতা কেন্দ্রীয় সরকারি কর্মচারী আধা সামরিক বা বেসরকারি ইত্যাদি যেখানে মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় সেক্ষেত্রে তিনি অপরজনের বেনিফিশিয়ারি হিসাবে নথিভুক্ত হতে পারবেন একইভাবে দু নম্বর পদ্ধতি অনুসরণ করে অর্থাৎ এক্ষেত্রে মেডিকেল অ্যালাউন্স পাবেন না এবং বেনিফিশিয়ারি হিসাবে কাউকে অন্তর্ভুক্ত করতে পারবেন না সিরিয়াল নম্বর ডি স্বামী মধ্যে কেউ একজন যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং অপরজন না হন কিন্তু অন্য সংস্থায় চাকরি করেন যেখানে মেডিকেল অ্যালাউন্স দেয়া হয় না অথবা কোনো উপায়ে আয় করেন বা কোনো আয় করেন না সেক্ষেত্রে তিনি অপরজনের বেনিফিশিয়ারি হিসাবে নথিভুক্ত হতে পারবেন কোনোরূপ শর্ত ছাড়াই স্বামী স্ত্রীর ক্ষেত্রে একজনের সাথে অপরজনের অন্তর্ভুক্তির ক্ষেত্রে মেডিকেল অ্যালাউন্স কাটানো ছাড়া আর কোনোরূপ শর্ত নেই সিরিয়াল নম্বর সি কর্মচারীর ওপর নির্ভরশীল বাবা ও মা সেক্ষেত্রে তাদের মাসিক আয় সর্বোচ্চ তিন টাকার মধ্যে হতে হবে পেনশনারদের ক্ষেত্রে আয় হিসাবে ধরা হবে বেসিক পেনশান বিফোর কমিউটেশান কর্মচারীকে প্রতি বছর জানুয়ারি মাসে তার বাবা মায়ের আয় সম্পর্কে একটি লিখিত ঘোষণা অফিসে জমা দিতে হবে সিরিয়াল নম্বর ডি কর্মচারীর ওপর নির্ভরশীল ছেলে এক বা একাধিক এক টাকার বেশি আয় না হওয়া পর্যন্ত বা পঁচিশ বছর বয়স পর্যন্ত যেটা আগে হবে তবে স্থায়ীভাবে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হলে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই সিরিয়াল নম্বর ই কর্মচারীর ওপর নির্ভরশীল মেয়ে অবিবাহিতা বিধবা বিবাহবিচ্ছিন্ন এক হাজার পাঁচশো টাকার বেশি মাসিক আয় না হওয়া পর্যন্ত সিরিয়াল নম্বর এফ কর্মচারীর ওপর নির্ভরশীল নাবালক ভাই দেড় হাজার টাকার বেশি আয় না হওয়া পর্যন্ত সিরিয়াল নম্বর জি কর্মচারীর ওপর নির্ভরশীল বোন অবিবাহিতা বিধবা বিবাহ বিচ্ছিন্ন দেড় হাজার টাকার বেশি মাসিক আয় না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে ভাই বোন সকলের ক্ষেত্রে নির্ভরশীলতার শর্ত হল সর্বোচ্চ দেড় হাজার টাকা মাসিক আয় এবং কর্মচারীর সাথে বসবাস করা বাবা মায়ের ক্ষেত্রে এই আয়ের ঊর্ধ্বসীমা মাসে তিন হাজার পাঁচশো টাকা তবে এক্ষেত্রে কর্মচারীর সাথে একত্রে বসবাস করার কোনো শর্ত নেই ক্যান্সার অঙ্গ প্রতিস্থাপন হার্টের জটিল অস্ত্রোপচার সহ কিছু জটিল রোগের আক্রান্ত হলে বেনিফিশিয়ারিদের এনরোলমেন্টের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা নেই সেক্ষেত্রে তাদের স্পেশাল ক্যাটাগরি হিসাবে এনরোলমেন্ট হবে একই পদ্ধতিতে কর্মচারী নবজাতক সন্তান জন্ম তারিখ থেকে ছ মাস পর্যন্ত তার বাবা মায়ের এনরোলমেন্ট সার্টিফিকেটের ভিত্তিতেই এর সুবিধা ভোগ করতে পারেন তারপর আলাদাভাবে তার এনরোলমেন্ট করাতে হবে তবে বারো বছর বয়স পর্যন্ত ডাব্লুবিএইচএস পোর্টালে তার সই আপলোড করার কোনো প্রয়োজন নেই তার জায়গায় বাবা অথবা মায়ে সয়েতেই কাজ হবে স্টেপ চিলড্রেন এবং আইনগতভাবে দত্তক নেওয়া সন্তানও ডাব্লু বিএইচএসের সুবিধা পাবেন একই রকমভাবে যদি কোনো বেনিফিশিয়ারি ডাব্লিউ বিএইচএসে এনরোল হওয়ার উপযুক্ত আর না থাকেন বয়স আয় মৃত্যু ইত্যাদি কারণে তাহলে সেক্ষেত্রে কর্মচারীর দায়িত্ব হচ্ছে বিষয়টি অবিলম্বে তার দপ্তরকে লিখিতভাবে জানাতে হবে সেই বেনিফিশিয়ারিকে বেনিফিশিয়ারি লিস্ট থেকে বাদ দেওয়া যায় পেনশনারদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে তারা চাইলে তাদের বাসস্থানের নিকটবর্তী অফিস বা জেলা শাসকের দপ্তর বা শাসকের দপ্তরে এনরোল হতে পারবেন পেনশনারদের এনরোলমেন্ট হওয়ার পর সংশ্লিষ্ট অফিস সংশ্লিষ্ট ট্রেজারি অথবা ব্যাংকে মেডিকেল অ্যালাউন্স কাটানোর কথা জানিয়ে দেয় তবে প্রয়োজনে নিজে উদ্যোগ নিয়ে যাতে মেডিকেল অ্যালাউন্স কাটা হয় সেটা নিশ্চিত করতে হবে মেডিকেল অ্যালাউন্স না কাটলে ক্যাশলেস স্পেশালিটি পাবেন না চাকরি থেকে অবসর গ্রহণ করার পর পেনশনার হিসাবে ডাব্লুবি এইচ এনরোল থাকতে চাইলে কোনো আবেদনের প্রয়োজন নেই একবার ডাব্লুবিচ থেকে লেফট আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার এনরোল হতে কোনো বাধা নেই তবে কোনো রেসপেক্টিভ এফেক্ট পাওয়া যাবে না আবেদনের সমগ্র প্রক্রিয়া অনলাইন নির্ভর হলেও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং পেনশনারগণ চাইলে হাতে ফর্ম পূরণ করে অফিসে জমা দিতে পারেন স্কিমটির অন্তর্ভুক্ত হওয়ার পর কেউ যদি ডাব্লুবি এইচ কোনো সুবিধা ভোগ করে থাকেন তাহলে তিনি সেই মাস থেকে পরের পাঁচ বছর ডাব্লুবি এইচএস থেকে আউট হতে পারবেন না বর্তমানে অনেকেই জানতে চাইছেন শ্বশুর এবং শাশুড়িকে এই স্কিমের আওতায় আনা যায় কিনা এখন পর্যন্ত সেরকম কোনো অনুমোদন নেই কর্মরত কর্মচারী এবং পেনশনারদের মৃত্যুর পরেও তাদের বেনিফিশিয়ারিরা ডাব্লিউ এর সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আশা করি যে আজকের এই ভিডিওতে আপনাদের এই এনরোলমেন্টের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ইউটিউবে কোশ্চেন করবেন চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার ধন্যবাদ